চ্যানেল আমি মাধবী আর তোমরা দেখছো মাধবী মিক্স ব্লগ তো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সুন্দর একটি সকাল নিয়ে চলে এসেছি সুন্দর একটি ব্লগ নিয়ে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারা দিন কি করি না করি আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে রবিবার তো রবিবারের সকাল থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি সকাল বাজে 7টা 7টা থেকে আমি কাজে লেগেছি আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো প্রত্যেক সানডেতেই আমি ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই এমনি তো আমি মানে ডেইলি আমার পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আমার ঘর সব সময় গোছানোই থাকে সাথে আমি সবকিছু যখন ঘরগুলো ঝাড় দেই তখন পরিষ্কার করে নিই কিন্তু রবিবার বলে একটু স্পেশাল তো সেই দিন আর একটু বেশি করে ভালো করে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো আজকেও তাই করেছি মানে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে তো প্রথমে তো আমি বিছানাটাকে তুলেই নিয়েছি তো অনেক দিন থেকে না ভাবছি চাদরটা চেঞ্জ করবো বেডশিটটা চেঞ্জ করব কিন্তু এই যে অম্বাবিচি শুরু হয়ে গেল তো আগেই ভেবেছি চেঞ্জ করব তখন ভাবলাম যে না অম্বাবিচিটা শেষ হোক তারপরেই চেঞ্জ করে নিই আর আমার এমনিতেও বেডশিট বেশি নোংরা হয় না অনেকদিন পরপর চেঞ্জ করলেই হয়ে যায় কেন কি আমার ঘরে তোর বাচ্চা কাচ্চা নেই যে মানে রোজ রোজ চেঞ্জ করতে হবে বা নোংরা হবে তো সেই জন্য অনেকদিন পরপর চেঞ্জ করলেই হয়ে যায় যেমন এক সপ্তাহ পরপর করে দিই বা 15 দিন পরপর চেঞ্জ করে দিই কিন্তু এবার কি হয়েছে মাঝখানে জম্বা বিছে পড়াতে আমার একটু মানে বেশ কয়েকদিন হয়ে গেল চেঞ্জ করব বেডশিটটা কিন্তু পারলাম না তো ভেবেছি যে এমনি তো পরিষ্কারই রয়েছে তো অম্বাবিচিটা ছাড়বে অম্বাবিচি ছাড়ার পর এটাকে সবগুলো মানে এমনি তো সব কিছু ধোয়া ধুই করতেই হবে যেমন ঘরের কাপড় চোপড় ধোয়া সব ধুয়ে নিতে হবে তারপর ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো সেই জন্য ভেবেছি এখন আর কিছু করব না কয়েকদিন যাক পরেই করব এমনি তো শেষ হয়েই গিয়েছে আর একটা দিনের জন্য তো সেই জন্যই আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না এইভাবেই পরিষ্কার করে দিলাম আর দেখো আমার ফাইনালি বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে তো এবার আমি বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি বাসে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিলে পরে বিছানাটা দেখতে আরও সুন্দর হয়ে যায় আর ধুলোবালিগুলো পড়ে যায় আর একটু পরে তো আমি ঘর ঝাড়ু দেবো সেই জন্য একটু বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি আর এবার দেখো একটা শাড়ি নিয়ে এসেছি ভাঁজ করার জন্য তো কালকে রাত্রে না একটু শ্যুট করেছিলাম মানে শর্ট ভিডিও করেছিলাম তো শাড়িটা বের করেছি তো শাড়িটা আমি কেনার পরে না একদিনও পরতে পারিনি তো একদিন আমার বোন পরেছিল আমার অ্যানিভার্সারিতে তো ওই সেই একদিনই পরেছে আর এই শাড়িটা তো অনেক কমন হয়ে গেছে না তো সবাই পরে তো সেই জন্য আর শাড়িটা না পরা হয়নি আমারও ইচ্ছে করে না পরতে তো যাই হোক এবার আনিয়েছি এই শাড়িটা ছিল ঘরটিতে বোনের কাছে ছিল তো সেখান থেকে আনিয়েছি যে আমিও একবার পরবো শখ করে কিনেছিলাম বিয়ের আগেই কিন্তু পরতে পারিনি শাড়িটা বিয়ের পরে তো আরও পরতে পারিনি কেন কি সাদা শাড়ি পরবো নতুন নতুন তো সেই জন্য আর পরিনি এক বছর তো এখন ভেবেছি এখন তো পরতেই পারবো তো আমাদের মধ্যে এক বছর এরকম সাদা শাড়ি আর হচ্ছে কালো জিনিস পরতে নেই তো সেই জন্য আর পরিনি তো এখন ভেবেছি যে না এক বছর তো পার হয়ে গেছে এখন তো পরতে পারবো সেই জন্য এটাকে আনিয়েছি আর আমার না খুব ভালো লাগে এই শাড়িগুলো মানে নেটের মধ্যে পাতলা আর ভীষণ চলছে আর সবাই দেখি এগুলো শাড়ি পরে মানে কালারগুলো অন্য অন্য বাট এই শাড়িগুলোই না সবাই পরে আর বেশ ভালোও লাগে দেখতে পাতলার মধ্যে নেটের শাড়ি আর আমি যে পরেছি না আমার খুব ভালো লেগেছিলো জানি না তো যদি দেখো আমার শর্ট ভিডিওগুলো তাহলে বুঝতে পারবে আমাকে কেমন লেগেছে আর এটার সঙ্গে এই অ্যাটাচ করে মানে এই যে ব্লাউজ পিসটা পিস তো ছিল এবার পিসটা না বানানো হয়নি তো ভেবেছি আমার যে ব্লাউজ মানে ছিল একটা পিঙ্ক কালার ওটাকে সেলাই করে এনেছিলাম সেদিন হয়তো যারা দেখো আমার ব্লগ হয়তো দেখেছো তো সেদিন আমি এগুলোকে সব ঠিকঠাক করে এনেছিলাম সেলাই করে তো সেগুলি সেজন্যই আজকে মানে পরতে পেরেছি তো এতদিন থেকে পরতে পারিনি শুধু ব্লাউজ সেলানো ছিল না বলে তো যাই হোক শাড়িটাকে তো আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো যেহেতু আজকে বললাম সানডে রবিবার তো রবিবারে আমি সব কিছু ঘরে যা জিনিসপত্র থাকে সব একটু ভালো করে মুছে নেই তো এক সপ্তাহের মধ্যে অ্যাকচুয়ালি এগুলো না ডেলি মানে ডেলি ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কিন্তু সবসময় তো সময় হয় না আর কখনও কিন্তু ইচ্ছেও করে না তো এর জন্যই সপ্তাহে একদিন মানে সব কিছু ঘরে ভালো করে একটু পরিষ্কার করে নিই তো প্রথমে দেখো আমার ওই টি টেবিলটাকে একটু মুছে নিলাম সাথে একটা গাছ আমি অনলাইন থেকে এনেছি বেশি দিন হয়নি তো ওই গাছটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটা আমি একদিন দেখাবো তো অনেক দিনের ইচ্ছে ছিল সেটা যাই হোক পূরণ হলো ইচ্ছেটা আমার তো গাছটাকে আমি টেবিলে রেখেছি তো ওই টপটাকে একটু পট টপ তো না পট তো ওটাকে একটু মুছে নিলাম সাথে
এই যে জিনিসটা মানে এই র‍্যাকটা এটা একটু মুছে নেচ্ছি। তো আজকে সকালে হঠাৎ করে ঝাড়ু দিতে গিয়ে দেখি কি এটা না ধুলোবালি পড়ে আছে। তো ভেবেছি না আজকে এটাও একটু পরিষ্কার করে নেই, আর এই কোণার মধ্যে থাকে তো কোণার মধ্যে বেশি একটা যাওয়া আসা হয় না, যার জন্য চোখে পড়ে না। তো আজকে একটু মানে বিছানা ঠিক করতে করতেই দেখেছিলাম যে অনেকগুলো ধুলোবালি পড়ে আছে। যাই হোক আজকে এগুলো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আজকে সব কিছু নামিয়ে কাপড়টাকে একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি। আর উপরে না সিলিং দেওয়া আছে, তারপরেও জানি না এত ধুলাবালি কোথা থেকে যে আসে। আর এমনি তো এখনও ওয়েদারটা একটু হাওয়া হাওয়া, তো সেই জন্য হতে পারে। তো সব কিছু উঠিয়ে এই যে এবার কাপড়টা নিয়ে যাচ্ছে বাইরে, তো এটাকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে আসব। তারপর ওই কাপড়টাকে দিয়ে দিব, যেহেতু কাপড়টা না পরিষ্কারই রয়েছে, তো সেই জন্য কাপড়টা আর এখন তো মানে কাপড় চোপড় ধোয়া যাবে না, তো সেই জন্য ঝেড়ে আবার দিয়ে দিয়েছি। তারপর অম্বুবাচী, অ্যাকচুয়ালি অম্বুবাচী হয় বলে, তো আমরা অম্বুবাচী বলেই সবাই মানে বলে থাকি বেশিরভাগ, তো আমারও সেই জন্য মুখ দিয়ে না অম্বুবাচী চলে আসে, অ্যাকচুয়ালি তো অম্বুবাচী হয়। তো যাই হোক সেটাই। তো এবার সব তো করে মুছে নিলাম, আর ফুলগুলো কিন্তু আমি কিছুদিন আগে ধুয়েছি, সেজন্য এগুলোকে আর মানে পরিষ্কার করব না। সাথে একটা এটাকে কি ক্যালেন্ডারটা রেখে দিয়েছি, এটা আমাদের অফিসের ক্যালেন্ডার, ইউ অফিসের। তো এই ক্যালেন্ডারটাকে একটু রেখেছি সামনে, যেহেতু জায়গাটা খালি রাখলে ভালো লাগে না, তো সেজন্য রেখে দিয়েছি। তো সব কিছু তো আমার মোছামুছি হয়ে গেছে, তো এবার হচ্ছে ফাইনাল ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেবো, তাহলে আমার আজকের জন্য কাজ শেষ হয়ে যাবে। তো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, মানে রোদ উঠেছে, এতদিন তো বৃষ্টি বৃষ্টি দিয়ে একদম পচিয়ে দিয়েছে সব কিছু, রাস্তাঘাট কাদা কাদা জল চারোদিকে, তো সেই জন্যই রোদ উঠেছে, বেশ ভালো লাগছে মনটা এতদিন পর রোদ উঠেছে। আর বেশি বৃষ্টি হলে না ভালো লাগে না, মানে ঘর দুয়ার কেমন যেন একটা ভেজা ভেজা হয়ে যায়, তো একদম মানে ভালো লাগে না। তো এখন যাই হোক রোদ্র উঠাতে কয়েকদিন সব কিছু একদম শুকনো শুকনো লাগছে, ফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে কাজ করতে, এত সুন্দর ওয়েদারের সাথে আমিও লেগে পড়েছি। আর এই পাপোসটার মধ্যে না চুল লেগে আছে, তো সেই জন্য চুলটাকে হাত দিয়ে সরিয়ে নিয়েছে, না হলে না ঝাড়ু দিয়ে যেতে চায় না। তো এবার ঘরগুলোকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলে আমার কিন্তু আজকের মানে এই সকালের পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিংগুলো কাজ হয়ে যাবে, ক্লিনিং কাজ। আর এই যেগুলোর মানে সাইড দিয়ে দিয়ে না অনেক ধুলোবালি পড়ে থাকে, তো এগুলো তো সবসময় সরিয়ে পরিষ্কার করা সম্ভব না, তো কখনো কখনো সরিয়ে পরিষ্কার করি। আর মানে হালকা পাতলা জিনিস হলে তো একাই করা যায়, ভারী জিনিসগুলো তো নিজে একাতে সরানোও যায় না, তো সেই জন্যই নিচের দিক দিয়ে ঝাড়ু ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নিই। আর এই ঝাড়ুগুলো না সব দিকে মানে ঢুকতেও চায় না, জিনিসটা মোটা ঢুকতেও চায় না, তো যেখানে মানে ঢোকানো যায় সেদিক দিয়ে মানে ঢুকিয়ে ঢুকিয়ে একটু মানে চেপাগুলোতে, যেমন এই সাইডগুলো কিন্তু একদম আমি এই জন্য সব কিছু জিনিসের না একটু একটু করে গ্যাপ রেখেছি, যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা যায় রোজ রোজ। আর প্রতিদিন যদি আমি পরিষ্কার করে রাখি আমার ঘরটা কিন্তু মানে এতটা নোংরা হয় না। আর যদি এভাবে রেখে দিই এই সাইডগুলোতে মানে ঝাড়ু না দিই, আর কী হয় যখন মানে পরিষ্কার করি সপ্তাহে একদিন তো ডিপ ক্লিন করতেই হয়, তখন এত প্রচণ্ড নোংরা বেরোয় ঘর থেকে, এত নোংরার মধ্যে না থাকতেও নেই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয়। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে, নিজেরও খুব ভালো লাগে ঘরটাকে সবসময় টিপটপ রাখতে, গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক আজকের সমস্ত আমার কাজ শেষ হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমি প্রথমে একটু চা করে নিচ্ছি আমার জন্য, বেশি না একটুই করে নিব। আজকাল চা খাওয়াটা একটু নেশা হয়ে গেছে, মানে খেতে খেতে, মাঝখানে তো আমার পুরো বন্ধ ছিল, এখনও কিন্তু আমাকে আমার বর যদি দেখে চা খেতে দেয় না, তো আমি মানে একটু লুকিয়ে লুকিয়ে খাই, এই সময় ও থাকে না তো ঘরে, তো সেই জন্য একটু মানে বানিয়ে খেয়ে নিই। আর ও যদি দেখে না ও চা খেতে মানে পছন্দ করে না, নিজেও খায় না আমাকেও খেতে দেয় না, বাট আমি লুকিয়ে লুকিয়েই খাই। চা পাতা তো আমাকে কোনো দিনও এনে দিবে না, আমি নিজে আনিয়ে খাই, দিবেই না, তো কী হচ্ছে। তো এর মধ্যে আমি প্রথমে একটা দিয়েছি দিব্যপ্রিয়া, এটা হচ্ছে পতঞ্জলির থেকে আনা, এটার মধ্যে অনেক রকমের না মশলা থাকে, তো এটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয় আর এটা খাওয়াও অনেক ভালো, তো সেটা দিয়েছি। আর এখন একটু দিয়েছি চা পাতা, তারপর একটু আদা দেবো, দুধ চায়ের মধ্যে অনেকে আদা খায় অনেকে খায় না, বাট আমার ভালো লাগে, তো এই দিয়ে একটু করে নেবো আমার জন্য চা। তো চা খেয়ে সকালের যে রান্নাবান্না শুরু করে দেবো, সকালে বলতে দুপুরই হয়ে যাবে, তো এখন বেশ বেলা হয়ে গেছে, আমি তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, তারপর এগুলো ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তো টাইমটা আমার ঠিক মনে নেই, 9টা 10টা হবে।
তো সেই জন্য ভেবেছি চা খেয়ে একটু রেস্ট করে আবার রান্নাটা বসিয়ে দেবো, একদম দুপুরে রান্না হয়ে যাবে আমার। তো বেশি করে নিই চা, কখনো কখনো একটু বেশি করি, তখন আমার মাকেও দিই। তো সবসময় দিই না, কেন ওনারও চাটা খাওয়া ঠিক না, তো সেই জন্য সবসময় দিই না, হঠাৎ হঠাৎ দিই। এমনি তো আমাদের বাড়ি কেউ চা খায় না, শুধু আমি একাই খাই, আমার আমাকেও খেতে দেয় না, বাট ওই আমি লুকিয়ে লুকিয়ে খাই বলে খাওয়া, না হলে তো আমাকে খেতে দেয়ই না। তো এর জন্য একটু করে নিয়েছি আর সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। এবার চলো আমার রুমে গিয়ে চাটা খেয়ে আসি। তো দেখো আমি চাটা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এবার হচ্ছে এটা হচ্ছে কচু শাক। তো কচুগুলো, কচু শাক বলতে কচু পাতা না, কচুর জানি না কি বলেন আমাদের, তো কী যেন একটা বলে, তো ওইগুলোকে কেটে ভালো করে রেখে দিয়েছি। তো এবার কী করেছি দেখো, এগুলো আমি যে কেটেছি না, আমার হাতটা এত চুলকাচ্ছিল আর লাল লাল হয়ে গেছে, অনেকক্ষণ চুলকাচ্ছে, সেই ভয়েতে আমি এটাকে না মানে ভালো করে যে ধুবো সেটাই সাহস পাচ্ছিলাম না। পরে কী করেছে দেখো, তো বালতির মধ্যে জল নিয়েছি, বালতিটা কিন্তু আমার পরিষ্কার বালতি, এটা আমার খাওয়ার বালতি, মানে খাওয়ার জল টল রাখা হয়, কিন্তু আমাদের তো জলে প্রচুর আয়রন, যার জন্য বালতিটা দেখো লাল হয়ে গিয়েছে। এটা মানে প্রত্যেকদিন মাজা হয়, তারপরে আয়রনগুলো না উঠছে না। তো আমি কীভাবে ধুয়েছি দেখো, বালতির মধ্যে জল নিয়েছি, নিয়ে এই যে কচু শাকগুলো আছে এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন হাত দিলে তো পুরো ধরবে, হাতের মধ্যে পুরো চুলকাবে। তো সেই জন্য আমি কী করেছি, পুরি ভাজার যে হাতাগুলো থাকে, ঝাঁঝরি হাতা, সেগুলো দিয়ে আমি এবার এই কচু শাকগুলোকে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এবার একটু এটাকে না সেদ্ধ করে নেবো, মানে জলটা ফেলে দিব, না হলে খেতে পারবো না, এত গলাতে ধরবে, চুলকাতে চুলকাতে শেষ, ভীষণ। অ্যাকচুয়ালি এটা চুলকাবে না আমার মনে হয়, কেন কি এটা আমাদের ক্ষেতের, তো মানে জমিতে করা, চাষ করা কচু, তো সেগুলো না এতটা মানে চুলকায় না, গলাতে ধরে না। বাট আমি জানি না, আমার মানে আমি কচু কাটলেই আমার হাতে চুলকায়, কেন বা জানি না, তো সেই জন্য আমার কচু জিনিসটা ধরতে একটু ভয় লাগে ভীষণ। তো কেটেছি মানে আমি মানে হাত চুলকে চুলকে আমার হাত আরও লাল হয়ে গেছে, তারপর লেবু দিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো বসে হাতটাকে ঘষেছি লেবু দিয়ে, তারপর গিয়ে চুলকানো কমেছে। তো সেই জন্য এবার এটাকে ধরতে তো সাহস পাইনি, কী করবো, সেই জন্য এইভাবে বালতির মধ্যে দিয়ে এইভাবে ধুয়েছি, না হলে না হাতে প্লাস্টিক পরে বা কিছু লাগিয়ে আমার শাকটাকে ধুয়ে নিতে হতো। তো যাই হোক, কচু শাকটাকে ধুয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, মানে ওই ঝাঁঝরি কতগুলো গামলা থাকে না সেখানে ঢেলে রেখেছি, তাহলে জলটা মানে ঝেড়ে যাবে। আর আজকে কচু শাক বানাবো। এমনি তো আমি না কচুটা খেতে এতটা ভালোবাসি না, কিন্তু আমার বরের প্রিয় কচু শাক, তো সেই জন্য অনেকদিন থেকে ভাবছি বানাবো বানাবো, তো সেই জন্য আজকে বানাচ্ছি। তো আগে কেটে কুটে রেখে দিয়েছিলাম, কিন্তু ধোয়ার সাহস পাচ্ছিলাম না বলে জলের মধ্যে, এইভাবে বানাতে অনেকটা লেট হয়ে গেল। তো এইভাবে ধুয়ে তো ফাইনালি আজকে বানাতে পারছি। তো এর মধ্যে দেখো আমি কী দিয়েছি, তো অনেকে অনেকভাবেই খায়, বাট আমার এইভাবে বানাতে ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে, আমি এইভাবেই বানাই। তো শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য, আর শুকনো লঙ্কাটা এমনিতেই দিয়েছি টেস্ট হওয়ার জন্য, সেটাতে তো এতটা ঝাল হবে না, তো একটু ঝাল ঝাল হলে কিন্তু শাকগুলো খেতে বেশ ভালো লাগে। তো এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর সিদ্ধ করে যে রেখেছিলাম সেই কচুটা ঢেলে দেবো, আর এইভাবে রান্না করলে না ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো কচুটা ঢেলে দিয়েছে, আর পুরো সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইটা আমার ভরে গিয়েছিলো, মানে জাগা হচ্ছিলো না এতটা ছিল। তো সিদ্ধ করার পর দেখো কতটুকু হয়েছে, একদম একটু হয়ে গেছে। তো এটাকে যখন না মানে আরও যখন এটাকে ভালো করে ভেজে নেব, তখন কিন্তু আরও কমে যাবে। তো এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়ার পর কালারটা কিন্তু বেশ দারুণ হয়, আর দেখতেও খুব সুন্দর হয়, দেখবে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে কালারটা দেখতে, যে কালারটা দেখো হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। তারপর যখন এটাকে বানিয়ে নিয়েছে না, দেখতে কিন্তু বেশ হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে, মানে আমি এত টেস্ট হবে ভাবিনি, গলাতে তো এক ফোঁটাও ধরেনি, আমি তো ভেবেছিলাম এটা খেতেই পারবো না, গলাতে ধরবে বা চুলকাবে, কিন্তু এক ফোঁটাও গলাতে ধরেনি, আর খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আর আমি কী করেছি, এটা হওয়ার মানে নামানোর আগে আগে না এর মধ্যে একটু এক টুকরো লেবু রস চিপে দিয়েছি, মানে ভয়েতে দিয়েছি যদি গলাতে ধরে বা চুলকায়, তো সেই জন্য না লেবু রস দিয়েছি। আর এটার মধ্যে মানে শুনেছি মা যখন রান্না করতো, মানে আমার মা তো অনেক মানে মা কী করে যে যখন মানে এরকম থাকে কেনা কচু, আবার কখন আবার গলার মধ্যে ধরে, তো তখন মাকে দেখতাম এরকম মানে কিছু টক জাতীয় জিনিস দিয়ে দিত, তো টক জিনিস দিয়ে দিলে না এরকম মানে গলাতে ধরে না। তো সেই জন্য আমি কী করেছি, আমার কাছে তো টক জিনিস বলতে শুধু লেবুই ছিল, তো সেই জন্য কয়েক ফোঁটা না লেবু রস দিয়েছি নামানোর আগে দিয়ে নামিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে।
খেয়েছি না, বেশ দারুণ লেগেছে, একটু টকটক লেগেছে খেতে, খুব ভালো হয়েছে। আর এটার মধ্যে যদি মাছের মাথা দিয়ে বানানো যেত, ওফ আরও দারুণ হতো খেতে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে, ভালো লেগেছে। একটা তো আইটেম হয়ে গেল, তো এবার বানিয়ে নেব। কড়াইটাকে আবার ধুয়ে বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিয়েছি। এবার ভেন্ডি ভাজি করে নেব। আমি একদম দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছি, যেন দুপুরে হয়ে যাবে। আর একটু পরপর না রান্না করতে সময় হয় না। আর এখন তো আবার সেই গরম পড়ে গেল, মাঝখানে কয়েকদিন তো ঠান্ডা ছিল, বৃষ্টি হওয়াতে বেশ ভালো লেগেছিলো, বাট এখন এই যে আবার গরম চলে আসছে, এত গরম আর বারবার না রান্না করতে ইচ্ছা করে না। আর দুজনের জন্য আর কি একটু পরপর রান্না করবো, সেই জন্য একবারে করে নিচ্ছি। সকালে খেলেও হয়ে যাবে, দুপুরে খেলেও হয়ে যাবে। এখন একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। এর মধ্যে দেখো পেঁয়াজ সমাজ দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কি মনে নেই, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমি না এতটা রান্নাবান্না করতে জানি না, নতুন নতুন শিখছি। মানে বিয়ের আগে এতটা করা হতো না, মায়ই বেশিরভাগ করে নিত। তো বিয়ের পরে যা করতে করতে আইডিয়া যতটুকু মানে পেরেছি শিখেছি, তো আমার কাছে বেশ ভালোই লাগে, এতটা খারাপ রান্না হয় না। তো যাই হোক, অনেকটাই শিখেছি করতে করতে। তো তোমরা দেখে যদি কিছু মানে ভুল দেখো যে এটার মধ্যে এটা দিতে নেই বা কিছু হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তো এবার দেখো মাছের মাথা নিয়ে এসছে। তো আমি বলেছি মাছ আনার জন্য, তো বাজারে গিয়েছে অনেক লেট করে, তো গিয়ে না মাছ পায়নি। তো কী করেছে, এবার মাথা পেয়েছে, তো সেই মাথাই নিয়ে এসছে। আর আমার মাছের মাথা খেতে একদম ভালো লাগে না, আমার একদম মানে মাথাগুলো দেখে আমার রাগ উঠে গিয়েছিলো যে এগুলো কী একটা খাওয়ার জিনিস, মানে মাথার মধ্যে তো কিছুই থাকে না, না শুধু হাড্ডি, আর সেই সব এই হাড্ডি কাটা কোটা আমার না খেতে একদম ভালো লাগে না। আমি খেলে মাছের এক পিস টুকরোই খাই, আর ওই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, বাট এগুলো দিয়ে মাথা হাড্ডি টাড্ডি এগুলো দিয়ে না খেতে ভালো লাগে না। তো কী করবো, এনেছে, এর মধ্যে দেখো যে কান্তাগুলো লেগেছে, এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। আমি কিন্তু এগুলো ফেলে দিচ্ছি, আমি এগুলো না রাখি না, আমার এগুলো ভালো লাগে না দেখতে, আর এর মধ্যে অনেক নোংরা থাকে, এসব খাওয়াও যায় না। তো সেই জন্য এগুলোকে মানে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি, আর এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা কিন্তু এমনিতে পরিষ্কারই আছে, কেটে দিয়েছে পরিষ্কার করে, তারপর আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এইসব জিনিস আমি একটু ভালো করে না ধুলে না নিজেই খেতে পারি না। তো দেখো একটা একটা করে পিস নিচ্ছি, আর এইভাবে নখ দিয়ে কুটিয়ে কুটিয়ে আঁশগুলো ছেড়ে ছেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার মাছ ধুতে, মাংস এগুলো না ধুতে একটু সময় লাগে, কেন কি আমি একটা একটা করে ধুই, তো আমার ভীষণ সময় লাগে। আর সব একবারে ধুলে মনে হয় কি ভালো করে ধোয়া হয়নি বা কিছু লেগে আছে, তো সেই জন্য একটু ভালো করে সময় লাগে, বাট আমি ধুয়ে নিই, এইভাবে আমার না ধুতে ভালো লাগে। তো এবার ভাবছি মাছগুলো দিয়ে কীভাবে রান্না করব। তো আমার বর আবার বলে গেছে যে আলু দিয়ে শুধু বানানোর জন্য, তাহলে নাকি টেস্ট হবে। তো ভেবেছি যে আলু দিয়ে বানাবো, তাহলে একটু মুড়ি ঘণ্টার মতো করে নিই, খেতে নাকি আরও ভালো হবে। তো সেই জন্য এদিকে মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে আমি সমস্ত মশলা করে নিয়েছি, এর জন্য যা যা মশলা লাগে। তো মশলা বলতে এর মধ্যে দিয়েছি আমি একটু পেঁয়াজ, তারপর একটু আদা, কয়েকটা রসুন কড়া, কাঁচা লঙ্কা, তো সব কিছু গুঁড়া মশলা দিয়ে, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে না মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি একটা। তো পেস্ট করে রেখে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি আগেই, তারপর মানে শুধু বানাবো, নাহলে কী হয়। আর যদি ক্যামেরা করতে যাই মানে ভিডিও শ্যুট করতে যাই, সেদিন কিন্তু সব কিছু রেডি করেই মানে রান্নাটা করতে হয়, নাহলে না অনেক দেরি হয়ে যায়। এমনিতেও ক্যামেরা করে করে কাজ করতে ভীষণ দেরি হয়ই, আর যেদিন ক্যামেরা করা থাকে না সেদিন কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর ক্যামেরা করতে গেলে কিন্তু প্রচণ্ড এই যে ক্যামেরা রেডি করতে হয়, স্টার্ট করতে হয়, এদিকে আবার রান্নাটাও করতে হয়, প্রচুর কিন্তু দেরি হয়ে যায়। জানি না তোমরা কীভাবে করো, তো আমার তো মানে অনেকটাই অসুবিধাই হয়ে যায়। তো এদিকের জন্যই আমি কী করি, এখন সব কিছু রেডি করে তারপর ক্যামেরাতে শ্যুট করা শুরু করি। তো মাছটাকে তো ধুয়ে নিয়েছি, এবার গামলাটাকেও একটু ধুয়ে নিচ্ছি, সাথে বেসিনটাকে একটু ধুয়ে নেব, যেহেতু অল্প আগে বাসন টাসন ধুয়ে সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আবার ধুয়ে নিচ্ছি। এবার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটাকে ঢেকে চলে যাব মশলা রেডি করতে। মশলা রেডি রেডি করে আজকে রান্না লেট করব না, বসিয়ে দেবো, মানে অলরেডি আমার দুটা তো হয়েই গিয়েছে, তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে যে এইগুলো সমস্ত কিছু রেডি করছি, রেডি করে আবার এখন রান্না বসিয়ে দেবো। তো একদম মানে দুপুরের জন্য হয়ে যাবে, তো সেই জন্য কাজগুলো একবার শেষ করে দেবো, তারপর তো আর আমার এত কাজ থাকবে না। এমনি তো রান্নাবান্নাটা একটু আমার চাপ থাকে, রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর কিন্তু এতটা আমার কাজের চাপ নেই, আর সকালের দিকে একটু থাকে, সকালের দিকে কাজগুলো শেষ হয়ে গেলে পরের দিনে এতটা আমার থাকে না, মানে মোটমাট আমি বিকেলের দিকে পুরোপুরি ফ্রি হয়ে যায়, ওই সময়টা আমি রেখে দিই শুধু ভিডিও এডিটিংয়ের জন্য।
তো দেখো মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, পুরো একদম পরিষ্কার করে সাদা ধবধবে হয়ে গেছে দেখো। তো এবার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে রেখে দেব। আর নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলে কি হয় জিনিসটা না, মানে মাছটা না খেতে টেস্ট হয়, মানে নুনটা ভিতরে ঢুকে যায় আর ভালো লাগে খেতে। আর না হলে কি হয় মাছটা না মানে ভালো লাগে না, নুন নুন ছাড়া কিরকম যেন লাগে। সঙ্গে সঙ্গে আর কি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজলে এতটা টেস্ট পাওয়া যায় না, আর আগের থেকে একটু করে না নুন হলুদ মাখিয়ে রাখলে সেই টেস্ট হয় খেতে। তো সেই জন্য আমি কী করি, যখন মাছ আনে ধুয়ে সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে মাখিয়ে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নিই, তাহলে আর পরে আর মাখাতে হবে না, হাতটাকে আর ধুতে হবে না বারে বারে। তো আমি বেশিরভাগ এই করি, মানে মাছটাকে ধুয়েই এইভাবে মেখে রেখে দিয়ে হাত ধুয়ে নিই সাবান দিয়ে, তারপরে একটা একটা করে পিস তেলের মধ্যে ছেড়ে দেবো। তখন তো আমার হাতটা পুরোপুরি ভরবে না, আর এমনি তো আমি না মাছ টাছ ধুলে একদম মাছের যে একটা গন্ধ থাকে হাতের মধ্যে একদম মানে আমার ভালো লাগে না একদম, মানে ভালো করে তিন চারবার সাবান দিয়ে ধুতে ধুতে তারপর গন্ধটা মানে যায়, তো সেই জন্য আমার ভালো লাগে না মাছ ধোয়ার পর। তো দেখো এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাথাগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। আর মশলা কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে, মশলা রেডি টেডি করেই আমি মানে কড়াইটাকে বসিয়েছি। পিসগুলোকে এবার ভেজে নেবো ভালো করে, আর কীভাবে বানাচ্ছি সেটাও আজকে একটু শেয়ার করব, যে মাছের মাথা মানে কীভাবে আমি মুড়িঘণ্ট রান্না করব। ভাজাগুলো তখন একটা না ভেঙে গেল, নামাতে নামাতে পুরো ভেঙে গেল, মাথাগুলো না ভাজতে ভাজতে পুরো নরম হয়ে গেছে, আর এটার মধ্যে না প্রচুর তেল মাথার মধ্যে। এটা হচ্ছে কি মাছ যেন বলেছিল, আমার না এগুলো মাছের নাম একদমই মনে থাকে না। তো এটা কাতল মাছের মাথা, তো কাতল মাছের মাথা কীভাবে রান্না করলে ভালো হয় খেতে অবশ্যই একটু জানিও কমেন্টে। তো আমি না এর আগে কোনোদিন বানাইনি মাছটাকে, তো সেই জন্যই মানে ভেবে পাচ্ছি না কীভাবে বানাবো। তো আজকে একটু মানে যেরকম মাছের মুড়িঘণ্ট মাথা দিয়ে মুড়িঘণ্ট করে ওরকমভাবেই বানাচ্ছি, তো জানি না খেতে কীরকম হবে। তো মাছটাকে তো ভাজা হয়ে গেছে, তো এবার কী করছি দেখো, আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি মাছের তেলে। তো মানে তেলটা বেশি করে দিয়েছিলাম, তো যার জন্য আমার আর পরের তেল দিতে হয়নি, তো সেই তেলে আমি মাছটাকে না ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজেছি, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট খুব সুন্দরভাবে মানে ভেজেছিলাম পুরো একদম কড়া কড়া করে। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব, ফোড়ন বলতে এখানে ওই যে তেজপাতা দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু মানে গোটা জিরে দিব, তারপর পেঁয়াজ কুচি দেব। তো আমার রান্নাগুলো একটু অন্যরকম, মানে আমি মানে রান্না করতে জানি না বললেই চলে, তো সব কিছু নিজের থেকে আইডিয়া করে করে শেখা। তো ফোড়নে দিয়ে দিয়েছি, এবার দেখো ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে কেটে রেখে দিয়েছি আমি আগেই। তারপরে এর মধ্যে না এক মুঠো আতপ চাল দিয়ে দিব, আজকে চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো। রান্না করতে কিন্তু ভীষণ সময় লাগে, আমার কিন্তু রান্না করতে করতে সারাটা দিন চলে গিয়েছে, মানে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো আজকের এই ব্লগটা না রান্নাতেই মানে বেশিরভাগ সময়টা কেটেছে, তো সেই জন্য রান্নাগুলো দেখাচ্ছি একে করে কীভাবে রান্না করেছি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তো সেই জন্য আমি এর মধ্যে একটু এই চালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিয়েছি, বেশি দিনে এক মুঠোর মতো হবে, একটু ভেজে নিয়েছি। আর চাল দিয়ে না মাছের মাথা মুড়িঘণ্ট খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ওটা খেলে আমি একটু খাই, নাহলে আমি এতটা মাছের মাথা পছন্দ করি না, সেটা আগে বলেছি। তো এইভাবে একটু ভালো করে বানাচ্ছি, তো একটু খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এর মধ্যে দেখো সমস্ত মশলা আছে, তো মশলাগুলো দিয়ে দিয়েছি, তো সাথে নুন হলুদটা দেওয়া বাকি, তো এগুলো দিলে কিন্তু হয়ে যাবে। আমি আগেই সব মশলা পেস্ট করে রেখে দিয়েছিলাম, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর পেঁয়াজটা চালগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, চালগুলো ভাজা শেষ। তো এবার এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ওই যে মশলার বাটিটা একটু ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নেব। চালটা তো আমার ভাজা হয়েই গেছে, তো একটু নুন আর হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু সবজির মধ্যে না হলুদটা দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর লাগে, বলো তাই না? এই যে দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেছে, এতক্ষণ কিন্তু একটা কীরকম যেন কালার দেখাচ্ছিল। যে ভেজে রেখেছিলাম মাছগুলো আর আলুগুলো সেগুলো না ঢেলে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। আর যেহেতু এটাকে মানে ভালো করে ভাজতে পারছিলাম না, মাছগুলো না লেগে যাচ্ছিলো, তো ভেবেছি এগুলো তো সব ভাজা হয়েই আছে অলরেডি, তো একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে একটু জিনিসটা ভালো হবে। তো একটু হালকা জল দিয়ে দেব,
তাহলে না পুরো ভেঙে একদম গুড়া গুড়া হয়ে যাবে, আর এত গুড়া খেতে না ভালো লাগে না, সব কাটা কাটা হয়ে যাবে, পরে আর না খাওয়া যাবে না। তো সেই জন্য একটু করে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে জিনিসটাকে একটু নাড়াচাড়া দিতে আমার সুবিধা হবে। দেখো অনেকগুলো টুকরো কিন্তু ভেঙে গিয়েছে। কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তো ফাইনালি আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি এটাকে না শুকাচ্ছি না, কেন বলো তো একটু ঝোলঝোল রেখেছি, কেন কি এটা রেখে দিলে এর মধ্যে তো আমি চাল দিয়েছি, তো সেই চালগুলো কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু শুকিয়ে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। তো সেই জন্য একটু ঝোলঝোল থাকতে নামিয়ে রেখেছি। একদিন কি হয়েছে, এর আগেও আমি একবার বানিয়েছিলাম এইভাবে, বানানোর পর কি হচ্ছে একদম শুকনো শুকনো বানিয়েছি, বানিয়ে ঢেলে রেখেছি গামলাতে, কিছুক্ষণ পরে এসে দেখি পুরো টাইট হয়ে গেছে, তখন মানে খাওয়াই যাচ্ছিলো না। তো সেই জন্য এখন একটু আইডিয়া হয়েছে, একটু জল 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 রেখে দিই, তো মানে একটু টানলেও মানে জিনিসটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এতটা শুকাবে না, মানে খাওয়া যাবে। তো সব কিছু রান্নাবান্না করে আবার সেই বাসন জমেছে, তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আগেরও কিছু বাসন ছিল, সেগুলো সাইড করে রেখেছিলাম, ধোয়া হয়নি, তো সেই জন্য এগুলোকে এখন সব একবারে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমার রান্নাবান্না শেষ, এদিকে গ্যাসগুলো পরিষ্কার করে ফেলেছি, এবার বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার সমস্ত কাজ কিন্তু শেষ, সারাদিনের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, তো জানি না তোমরা দেখবে কি না, অনেকে হয়তো দেখো, অনেকে আমার ভিডিও দেখো না। তো যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর তাহলে আমিও একটু এগোতে পারবো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে, নতুন একটি দিনে।